নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়ে গেছে খুবই, আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লেমন মিন্ট মজিটো। এই গরমকালে এরকম সুন্দর একটা ড্রিঙ্কস সবারই মনকে খুশি করে দিতে পারে। আর এই ড্রিঙ্কসটা আমি চাইবো আপনারাও বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করুন। তো চলুন দেখে নিই কীভাবে এই মজিটোটা আমরা বানাবো। এখানে একটা স্টিলের গ্লাসের মধ্যে আমি লেবু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিছু লেবুর টুকরো আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি, কিছুটা পুদিনা পাতাও গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। পাউডার সুগার নিয়েছি, দেড় চামচ মতো পাউডার সুগার দিলাম। এখানে পাউডার সুগারটা নিলেই ভালো হবে। আর কিছু হাফ টিস্পুন মতো আমি বিট লবণ বা কালা নমক নিয়েছি। নিয়ে এরকম একটা কাঠের দণ্ড বা আপনাদের কাছে যে স্টিলের যে আদা বা কিছু হেমালদিস্তের মতো থেতো করেন সেটা দিয়েও করতে পারবেন। এরকমভাবে একটু হালকা হাতে এটাকে থেতো করে নিতে হবে, খুবই হালকাভাবে করবেন কাজটা। এবার এটা আমার হয়ে গেছে। এবার যে গ্লাসটাই আমি সার্ভ করব সেটাতে একটু এইভাবে বিট লবণটাকে মাখিয়ে নেব, মাথাটায় গ্লাসের এজটায় মাখিয়ে নিয়ে এটা একটু ডেকোরেশনের মতো ভালো লাগে দেখতে, তাই এটা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি দুটো গ্লাসে করে নিলাম। এবার এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। লেবু আর পুদিনার যে ফ্রেশ এটা আসে, গন্ধটা আসে, এটা এত সুন্দর খেতে হয়, আপনারা বানিয়ে দেখবেন। এর মধ্যে কিছু বরফের টুকরো আমি দিয়ে দিলাম, আইস কিউব নিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে প্লেন সোডা ওয়াটার ঢেলে দেবো। এটা সোডার বদলে আপনারা স্প্রাইট দিয়েও করতে পারেন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যা বানানোর কোনো ঝামেলাই নেই। দুটো এরকম লেবুর স্লাইস দিয়ে আমি এটা সাজিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল, ওপরে একটু পুদিনা পাতা আর একটু দিয়ে দিলাম, খুব সুন্দর দেখতে লাগছে। আর গরমের দিনে এরকম একটা ড্রিঙ্কস সবার মনকে খুশি করে দিতে পারে, আর তৃপ্ত তো অবশ্যই করবে। আমি চাইছি এটা আপনার বাড়িতে সবাইকে মানে বানিয়ে খাওয়ান, বাড়িতে অতিথি আসলেও তাদেরকেও এটা সার্ভ করুন। খুব সব ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, খুব সহজ একটা জিনিস। আর আমার চ্যানেলে আপনারা এখনও যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থেকে একটু আমাকে আরও উৎসাহ দেবেন। ধন্যবাদ।